হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সোমাইয়া হক নুরি, স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। তো এটা হচ্ছে আমার অ্যানাদার শ্যুটিংয়ের দিন। আমি খুব ছটপট রেডি হয়ে চলে গিয়েছিলাম, কারণ সাডেনলি আমার কল আসে, আমার যেতে হয়। তো কোনো প্রিপারেশন ছাড়াই আমাকে যেতে হয়েছিল। খুব ছটপট রেডি হয়ে হচ্ছিল আমি বসে বসে খাচ্ছিলাম। আমার শ্যুটিং ছিল হচ্ছে শামিম ভাইয়ের সাথে, এখানে সেট টেট রেডি হচ্ছিল। আর এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগেরই, কারণ আমি সময় পাইনি ভিডিও এডিট করার জন্য। আপনারা দয়া করে মনে কষ্ট নেবেন না, কারণ ভাই আমি সময় পাই না। আর এই কথাটা যে আমি কতবার বলছি, যাই হোক বাদ দেন। এখানে আমি ওয়েট করতেছিলাম কখন আমাদের শ্যুট শুরু হবে। তো এখানে ভাইয়া বলতেছিল, আমাদেরকে বোঝাচ্ছিল যে আসলে সিনটা কিরকম ভাবে হবে। বাই দ্য ওয়ে, এটা ছিল মেহেদি হক রনি ভাইয়ার একটা কাজ, আমাকে যেখানে কাস্ট করেছিল ছোট একটা রোলের জন্য। যাই হোক, শামিম ভাইয়া কিন্তু অনেক ভালো ছিল, খুবই ভালো ছিল। তারপর হচ্ছে বাসায় চলে গিয়েছিলাম, অনেক রাত হয়েছিল। তারপরের দিন আমরা ডিসাইড করেই যে অনেক দিন ধরে বাহিরে খেতে যাই না, তো কাচ্চি খাবো প্রায় মনে হয় 6 থেকে 7 মাস, মেবি তার থেকেও বেশি পরে আমি কাচ্চি খাবো। আর এত ক্ষুধা লাগছিল, মনে হচ্ছিল যে আমি সব খেয়ে ফেলবো। আসলে ভাই, কয়েক নলা মুখে দেওয়ার পর আমার পেটে আর জায়গা হচ্ছিল না। আর সেই দিন সারা দিন আমার পেটের অবস্থা খুবই খারাপ ছিল, কারণ অনেক দিন ধরে এরকম অয়েল জাতীয় খাবার কিন্তু আমি খাই না। যার কারণে হুট করে খাওয়ার ফলে আমার খুব প্রবলেম হয়েছিল, বাট বুরহানিটা অনেক টেস্টি ছিল। তো এটাই ছিল আর কি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে হচ্ছিল বলতেছিলাম সিয়ার পাপাকে, আমি অনেক দিন পর প্রায় মনে হয় 1 বছর পরেই খেলাম। আর সে বলতেছিল, না তোমাকে তো আমি কিছু খাওয়াই না। মানে এর মধ্যে আমরা দুইজনে ঝগড়া শুরু করে দিয়েছিলাম। যাই হোক, আমাদের কথা বাদ দেন। তো অনেক দিন পরে ভিডিওটা আপলোড করলাম, কিছু মনে করবেন না, সাথেই থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর একদমই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট অবশ্যই করবেন, ফলো দিতে প্লিজ ভুলবেন না। সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।